যদি কোনো ব্যক্তি জানতো যে পীরের কাছে গেলে, মাজারে গেলে এই তাবিজ বাঁধলে অথবা ছোট বাচ্চার কপালে যদি এই কালো টিপ লাগাই তাহলে আমি চিরস্থায়ীভাবে জাহান্নামে যাব, তাহলে এই কাজ কি কেউ কখনো করত? তুমি যদি আমার কাছে পৃথিবীর সমপরিমাণ পাপ নিয়ে উপস্থিত হও, সুম্মা লাকাইতানি ওয়া লাম তুশরিক বি শাইয়্যা, আমার সাথে এমন অবস্থায় তুমি সাক্ষাৎ করো যে আমার সাথে তুমি কাউকে শরীক করো নাই, লা আতাইতুকা বিকুরাবিল আরদি মাগফিরা, তাহলে এই পৃথিবীর সমপরিমাণ ক্ষমা নিয়ে আমি তোমার দরবারে উপস্থিত। একজন মানুষ যখন শিরক সম্পর্কে জানে না তখনই সে ওইভাবে মাজারে যাবে এবং সে শিরকের মধ্যে নিপতিত হয়ে সে জাহান্নামে পতিত হবে। কালকে আমাদের ময়দানে আল্লাহর কাছে আপনি বলতে পারবেন যে আল্লাহ আমি জানতাম না, এই জন্য আমি বেদাত করেছি, জাহেদ থাকাটাই তার জন্য উত্তম হতো, কারণ আল্লাহর কাছে সে বললেই মাফ পেয়ে যাবে যে আল্লাহ আমি জাহেদ ছিলাম। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। তাদের ধারণায় যিনি আল্লাহ তিনি হচ্ছেন মুহাম্মদ, যিনি মুহাম্মদ তিনি আল্লাহ। বলুন নাউজুবিল্লাহি মিন যালিক। প্রিয় উপস্থিতি, তাওহীদের জ্ঞান না থাকার কারণে আজকে আমরা নানাভাবে এইভাবে বিভ্রান্তিতে পতিত হচ্ছি এবং আমাদের ইমানকে আমরা বাতিলের মধ্যে নিমজ্জিত করে দিচ্ছি। অথচ আমরা সবাই জানি শিরকের চেয়ে পৃথিবীতে বড় গোনা আর হতে পারে না। শিরকের চেয়ে বড় কোনো গোনা হতে পারে? আপনি বলবেন জেনা অনেক বড় গোনা, আপনি বলবেন যে মানুষ হত্যা করা অনেক বড় একটা পাপের কাজ, আপনি বলবেন মারামারি করা অনেক বড় একটা পাপের কাজ, কিন্তু যত বড় পাপ পৃথিবীতে হতে পারে তার চেয়ে হাজার গুণ বড় পাপ হচ্ছে শিরক করা। আপনি সারা জীবন তাহাজ্জুদ সালাত আদায় করেন, আপনি সারা জীবন পাঁচ ওয়াক্ত সালাত আদায় করেন, আপনার বিশাল লম্বা দাড়ি আছে, আপনার আলখাল্লা আছে, আপনাকে দেখে মনে হয় একদম নুরানি চেহারার একজন ফেরেশতা, কিন্তু আপনি সারা জীবনে হয়তোবা একদিন এমন একটা বিপদে পড়েছিলেন যেই বিপদ থেকে আপনি উদ্ধার পাওয়ার জন্য মাজারে যে একটা কয়েন দিয়েছেন, তারপরে আপনি তওবা করার আর সুযোগ পান নাই। কাল কিয়ামতের ময়দানে ওই একটা কয়েন দেওয়ার জন্য আপনাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, এবং সেই জবাবদিহিতায় যদি আপনি হেরে যান ওই একটা কয়েন দেওয়ার জন্য কাল কিয়ামতের ময়দানে আপনাকে স্থায়ীভাবে চিরস্থায়ীভাবে জাহান্নামে যেতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহ কখনো ক্ষমা করেন না, অন্য সমস্ত গুনাহ তিনি চাইলে ক্ষমা করে দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে এভাবে বলছেন, ইয়া ইবনা আদম, হে আদমের সন্তান, লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, তুমি যদি আমার কাছে পৃথিবীর সমপরিমাণ পাপ নিয়ে উপস্থিত হও, সুম্মা লাকাইতানি ওয়া লাম তুশরিক বি শাইয়্যা, আমার সাথে এমন অবস্থায় তুমি সাক্ষাৎ করো যে আমার সাথে তুমি কাউকে শরীক করো নাই, লা আতাইতুকা বিকুরাবিল আরদি মাগফিরা, তাহলে এই পৃথিবীর সমপরিমাণ ক্ষমা নিয়ে আমি তোমার দরবারে উপস্থিত হব। শর্তটা কি? শিরক করা যাবে না। যদি আপনি শিরক থেকে দূরে থাকতে পারেন, যদি আপনি শিরক থেকে দূরে থাকতে পারেন, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন চাইলে অন্য যে কোনো পাপ আপনার ক্ষমা করে দিতে পারেন। প্রিয় উপস্থিতি, এইটা কেন হয়? জ্ঞানের অভাবে। যদি কোনো ব্যক্তি জানতো যে পীরের কাছে গেলে, মাজারে গেলে এই তাবিজ বাঁধলে অথবা ছোট বাচ্চার কপালে যদি এই কালো টিপ লাগাই তাহলে আমি চিরস্থায়ীভাবে জাহান্নামে যাব, তাহলে এই কাজ কি কেউ কখনো করত? কেন করছে তা সে জানে না, সে জানেই না যে এখানে অপরাধ। যেমনভাবে একটা ধরনের মাছি একটা আগুনের কুণ্ড আছে, একটা দেখবেন যে আপনার রাতের বেলা বহু পোকা সেখানে ঝাঁপ দিয়ে মারা যায়, ওই পোকাগুলো ওখানে ঝাঁপ দিয়ে যদি জানতো যে তারা মারা যাবে ওখানে কখনো ঝাঁপ দিত? একজন মানুষ যখন শিরক সম্পর্কে জানে না তখনই সে ওইভাবে মাজারে যাবে এবং সে শিরকের মধ্যে নিপতিত হয়ে সে জাহান্নামে পতিত হবে। ঠিক এমন আরেকটা বিষয় বেদাত, বেদাত সম্পর্কে জানাটাও আমাদের জন্য জরুরি নয়। কালকে আমাদের মধ্যে আল্লাহর কাছে আপনি বলতে পারবেন যে আল্লাহ আমি জানতাম না, এই জন্য আমি বেদাত করেছি, এই কথা কিন্তু আপনি আল্লাহর কাছে যেয়ে বলতে পারবেন না। যদি বলতে পারতেন, ইমাম শাফি বলছেন, লাউ ওজির আল জাহেলু লি জাহলিহি লাকানাল জাহলু আফজালু মিনাল ইলমি, অর্থাৎ কোনো জাহেল ব্যক্তিকে যদি এই জন্য আল্লাহ মাফ করে দিতেন যে সে জাহেল, সে জানে না, তাহলে জ্ঞানী হওয়ার আর কোনো প্রয়োজন ছিল না কোনো মানুষের। পৃথিবীর সমস্ত মানুষ তাহলে সে জাহেলই থেকে যেত, জাহেল থাকাটাই তার জন্য উত্তম হতো, কারণ আল্লাহর কাছে সে বললেই মাফ পেয়ে যাবে যে আল্লাহ আমি জাহেল ছিলাম। এই কথা বললে আপনি মাফ পাবেন? আমাদের অনেকে মনে করি যে আমরা আল্লাহর কাছে এই কথা বলবো যে আল্লাহ আমি জানতাম না, তাহলে মনে হয় আল্লাহ মাফ করে দেবে। এতই যদি সহজ হতো তাহলে আমরা আমাদের জ্ঞান অর্জন করার চেয়ে জাহেল থাকাটাই বেশি উত্তম ছিল, কারণ আল্লাহর কাছে আমি সহজে বলতে পারতাম যে আল্লাহ আমি জাহেল। এত সহজ নয়। প্রিয় উপস্থিতি, বেদাত বিষয়টা আমরা অত্যন্ত হালকা করে দেখি, মনে করি এটা করলে কি হবে, কি এমন সমস্যা, আল্লাহ এত কঠিন না,
আল্লাহ এত নিষ্ঠুর হতে পারে না যে একটা সামান্য কাজ করলাম এই জন্য আল্লাহ আমাকে জাহান্নামে দেবে। এই কথা আমরা অনেকে চিন্তা করি না এরকম। পাঁচ ওয়াক্ত সালাতের পরে দলবদ্ধ হয়ে মোনাজাত করা, এটা আমাদের সমাজে 90% কেন 99% মসজিদ এখন চালু রয়েছে। যারা এই কাজটা করেন তারা বলেন আমরা তো ভালো কাজই করছি, করলে সমস্যা কি? আমরা তো আল্লাহর কাছেই দোয়া চাচ্ছি, আমরা তো কোনো মানুষের কাছে দোয়া চাচ্ছি না, তাহলে সমস্যাটা কি? এটা তো ভালো কাজ। এই ভালো কাজের নাম করে আজকে আমাদের সমাজে অসংখ্য বেদাত ঢুকে গেল। আজকে আমাদের সমাজে জালালি খতম হয়, ছবিনা খতম হয়, আরও কী কী সব হচ্ছে না। তারা মনে করছেন আমরা তো কোরআনই পড়ছি, কোরআন পড়লে সমস্যা কি? প্রিয় উপস্থিতি, সমস্যার জায়গাটা যদি চিহ্নিত করতে পারতাম তাহলে এই কাজটা আমরা কখনো করতে পারতাম না। আমাদের যদি এই এলেম থাকতো যে এই অপরাধের মাধ্যম দিয়ে কালকে আমি কেয়ামতের ময়দানে কীভাবে আল্লাহর কাছে ধরা পড়ে যাব, তাহলে এই পাপ আমার দ্বারা কখনোই সংঘটিত হতো না। প্রিয় উপস্থিতি, সব ভালো কাজ ভালো নয় যতক্ষণ না পর্যন্ত আল্লাহ রাসূল সেটাকে ভালো না বলবেন। এই মূলনীতি আমার মাথায় রাখতে হবে, সব ভালো কাজ ভালো না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূল সেটাকে ভালো না বলবেন। আপনি হয়তোবা জমির দলিল করেছেন, জমির দলিল করার পরে সব কিছু লিখে নিয়ে এসেছেন, খুব সুন্দর করে লিখে নিয়ে আসার পরে আপনি কোনো মানুষের হাতে দিলেন কোনো রকম রেজিস্টারের সিল ছাপ্পর ছাড়া, তাহলে ওই কাগজের কোনো দাম থাকবে? ওই কাগজের কোনো দাম থাকবে? ওই কাগজ দেখে বলবে ছিঁড়ে ফেলে দেবে মানুষ। কখন সেটার দাম হবে? যখন ওখানে রেজিস্টার সাহেব একটা সিল মেরে দিয়ে সই করে দেবে। ঠিক তেমনই আপনি যে আমলই করছেন সে আমলটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য কখন হবে? যখন আল্লাহ রাসূলের পক্ষ থেকে তার পক্ষে একটা দলিল থাকবে, একটা হাদিস থাকবে। পাঁচ ওয়াক্ত সালাতের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো এইভাবে দলবদ্ধ হয়ে মোনাজাত করেন নাই। কোনো সাহাবী এই কাজ করেছেন বলে কোনো প্রমাণ পাওয়া যায় না, কোনো দলিল নাই। তাহলে আমি আপনি কি এ কথা বলে আল্লাহর কাছে পার পাবো যে আল্লাহ কাজটা আমার কাছে বেশ তো ভালোই লাগতো, আমি তো তোমার কাছেই দোয়া করেছিলাম, করলে সমস্যা কী ছিল? এই কথা বলে আল্লাহর কাছে পার পাবো? প্রিয় উপস্থিতি, যুক্তি আমরা মেলা দেই, কত যুক্তি, কিন্তু এই যুক্তি দিয়েই কিন্তু আমরা ঠেকে যেতে পারবো, এই যুক্তি দিয়েই ঠেকানো সম্ভব। আপনি মাগরিবের সালাত আজকে 3 রাকাত পড়েছেন তাই না, এশার সালাত 4 রাকাত পড়েছেন আর আসরের সালাত পড়েছেন 4 রাকাত। এখন কোনো ভাই যদি বলেন মাঝখানে একটার 3 রাকাত সালাত যেটা, এই সালাতের সময় আমি অত ব্যস্ত থাকি না, তো ওই সময় 1 রাকাত কমায় লাভ কী? এটাও 4 রাকাত পড়ে ফেলি। আপনার ওই 4 রাকাত সালাদ যেটা পড়লেন আপনি মাগরিবের সালাদ, ওই সালাদ কি হবে? ওই সালাদ কি আল্লাহর কাছে কবুল হবে? কেন হবে না? কাজটা তো আপনি ভালো করেছেন, কাজটা ভালো করেছেন, তারপরে আল্লাহর কাছে কবুল হচ্ছে না, কারণ আপনি আল্লাহ রসুলের দেখানো নিয়ম অনুযায়ী করেন নাই। আল্লাহ রসুল ওখানে কোনো দস্তখত করেন নাই, সিগনেচার দেন নাই, এ কারণে আপনার ভালো কাজটাও খারাপ হয়ে গেল। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি।